গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের প্রতিশোধ নেয়ার মুখ্যম সুযোগ এবারের কোয়ার্টার ফাইনাল পর্বে পেয়ে গিয়েছিল পিএসজি। প্রথম পর্বে বায়ার্নের মাঠে তাদেরকে 3-2 গোলে হারিয়ে সে কাজটা অর্ধেক করেই রেখেছে প্যারিস। আজ নিজেদের মাঠে বাকিটা সেরে ফেলার পালা। দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। তাদের জন্য আরও স্বস্তির খবর হচ্ছে নিজেদের মাঠে কোনো জার্মান দলের বিপক্ষে এখনও হারের মুখ দেখতে হয়নি তাদের। তবে গত ম্যাচে গোল করা মার্কুইনোসের এ ম্যাচে থাকা না থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দল হিসেবে বায়ার্ন দুর্ধর্ষ সব পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। হ্যান্সি ফ্লিক কোচ হিসেবে আসার পর টানা 17 ম্যাচ পর হারের মুখ দেখতে হয়েছে তাদের। এ ম্যাচে তারা পাচ্ছে না অ্যাটাকিংয়ে তাদের মূল ভরসা রবার্ট লেভেনডস্কিকে। দুই দলের খেলাটি শুরু হবে রাত একটায়। একই সময়ে রাতের আরেক কোয়ার্টারে মুখোমুখি চেলসি পড়তো। 2013-14 মৌসুমের পর প্রথমবারের মতো সেমিতে ওঠার আশায় চেলসি। আগের লেগে 2-0 ব্যবধানে স্বস্তির জয় তুলে নিয়েছিল তারা। ফলে এ ম্যাচে পর্তুগিজ চ্যাম্পিয়নদের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামবে লন্ডনের দলটি। আনোয়ার কানন, এন স্পোর্টস।